And he goes again. And Salah goes on. And Mane! ফ্রান্সের প্যারিসে এক পরন্ত বিকেলে ইংল্যান্ড এবং স্পেন থেকে ফুটবল সৈনিকরা এসেছিলেন ইউরোপের মহারণে অংশ নিতে। 2022 সালের 29 মে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে লিভারপুল এবং রিয়াল মাদ্রিদের লড়াইয়ে আনচেলত্তির দল ইউরোপ সেরা হয়ে ফিরেছিল। 2018 সালের ফাইনালেও অল রেডরা 3-1 গোলে হেরেছিল ওই রিয়ালের কাছেই। অতীত মুছে দেওয়া যায় না, তবে অতীতের স্মৃতিগুলো ভুলে থাকার শ্রেষ্ঠ উপায় হলো স্থান পরিবর্তন। এবার প্যারিস কিংবা কিয়েভে নয়, একই ফিক্সচারে এই দুই দল মুখোমুখি হচ্ছে অ্যানফিল্ডে। লিভারপুল কি পারবে রিয়ালের বিপক্ষে ঘরের মাঠে ওই ফাইনালের প্রতিশোধ নিতে? এদিকে অল রেড ফ্যানরা আরেক ঝামেলা পাকিয়ে বসেছে। স্প্যানিশ জায়ান্টদের অবস্থান করা হোটেলের বাইরে তারা রাত 2টার দিকে আতশবাজি ফুটিয়েছে। এতে করে লস ব্ল্যাঙ্কোরা বেশ বিরক্তই হয়েছেন। তবে লিভারপুল ফ্যানদের এই ট্রিক এবারই প্রথম না। 2019 সালে বার্সেলোনার বিপক্ষে ম্যাচের আগে একইভাবে আতশবাজি ফুটিয়েছিল ওরা। শেষ 16-র প্রথম লেগের ম্যাচের আগে লিভারপুল কি অবস্থায় আছে? ইংলিশ প্রিমিয়ার লিগে টেবিলের 8-এ আছে তারা। লিগের শেষ 6 ম্যাচের মাত্র 2টোতে জয়। প্রিমিয়ার লিগ টাইটেলের আশা করা তো দূরের কথা, পরবর্তী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ওদের দেখা যাবে কিনা তা নিয়ে স্পষ্ট সন্দেহ। এদিকে রিয়াল মাদ্রিদের সামনে এলেই যেন অল রেডরা নিজেদের হারিয়ে ফেলছে বহুকাল ধরে। 2009 সালে চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16-এ শেষবারের মতো স্প্যানিশদের হারিয়েছিল লিভারপুল। ম্যাচের আগে কোচ ইয়ুর্গেন ক্লপের ভাষ্য, তার কাছে গতবারের ফাইনালটা ছিল বেশ যন্ত্রণাদায়ক। এই যন্ত্রণা থেকে এবার লিভারপুলকে মুক্ত করবেন কারা? ক্লপের 4-3-3 ফর্মেশনে খুঁজেই পাওয়া যাচ্ছে না অলরেডদের প্রেসিং পাওয়ার। ডিফেন্স লাইনে আছেন পুরনো ফর্ম ফিরে পাওয়া ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, মাতিপ, ভ্যান ডাইক এবং রবার্টসন। মিডে ফ্যাবিনহোকে সেন্টারে, তবে একটু নিচে রেখে দুই দিকে হেন্ডারসন এবং 18 বছর বয়সী স্টেফান বাইজেটিচ। শেষ ম্যাচে কাঁধের ইঞ্জুরিতে পড়া ডারউইন নুনেজের উপস্থিতি অনিশ্চিত রিয়ালের বিপক্ষে এই ম্যাচ। মোহামেদ সালার সাথে ডিয়েগো জোটা ফিরেছেন ফরওয়ার্ড লাইনে, কোডি গাকপোকে দেখা যেতে পারে মূল একাদশে। অন্যদিকে 14-বারের ইউরোপ সেরা রিয়াল মাদ্রিদ নিজেদের শেষ 6 ম্যাচের 5টাতেই জয় পেয়েছে, সেখানে মোট গোল 17টা। পূর্ণ শক্তির দলই রেডি আছে কার্লো আনচেলত্তির। করিম বেনজেমা ইঞ্জুরি থেকে ফিরেছেন, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো ও অ্যাসেন্সিও প্রস্তুত আছেন। চলতি মৌসুমে 12 গোল করা ভালভার্দেকে মূল একাদশে রাখাটা নিশ্চিতই বলা যায়। বেস্ট ব্যাকআপ হিসেবে রিয়ালের নতুন আবিষ্কার আলভা আরো রদ্রিগেজ জায়গা পেয়েছেন দলে। স্কোয়াডে ইঞ্জুরির কারণে দেখা যায়নি টনি ক্রুজ এবং অরেলিও শোয়ামেনির নাম। তাহলে মিডের ভরসা কারা হচ্ছেন? মদ্রিচের সাথে সেবায়োস এবং কামাভিঙ্গাই পারেন অপেক্ষাকৃত স্ট্রং মিড তৈরি করতে। রাইট ফ্ল্যাঙ্কে কারভাহাল, সাথে মিলিতাও রুডিগার আলাবা থাকতে পারেন সম্ভাব্য একাদশে। চ্যাম্পিয়ন্স লিগে মোট 9 বারের দেখায় 5 জয় রিয়ালের, 3 জয় আছে লিভারপুলের, একটা ম্যাচ ড্র হয়েছে। সম্মিলিত গোল সংখ্যা খুব বেশি না, মাত্র 18টা। রিয়াল মাদ্রিদ ভার্সেস লিভারপুল একটা কমন ফিক্সচার। 21 ফেব্রুয়ারি মঙ্গলবার রাত 2টায় হাই ভোল্টেজ এই ম্যাচে মুখোমুখি হচ্ছে তারা। অপর ম্যাচে একই সময়ে আইনট্রাক্ট ফ্র্যাঙ্কফুর্টের বিপক্ষে খেলতে নামবে মৌসুমে চমক জাগানো, অতীত গৌরব ফেরানো ইতালিয়ান ক্লাব নাপোলি। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার প্রেডিকশন। ফারাজি মালিহা, অনফিল্ড।